वो तो আলোক বিজ্ঞান ফিজিক্যাল অপটিক্স 2 আজকের টপিকটা কি হবে আজকে আমরা প্রথমে দেখব তরঙ্গের উপরিপাতন আজকে আমরা প্রথমে দেখব তরঙ্গের উপরিপাতন খুবই ইম্পর্টেন্ট খুবই মজার একটা কনসেপ্ট কিন্তু তরঙ্গের উপরিপাতন তারপর আমরা দেখব আজকে বেতিচার খুবই চমৎকার একটা টপিক বেতিচার ওকে আমাদের চ্যাপ্টার ম্যাপটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে ছিল বেতিচার তারপর আমরা দেখব অপবর্তন অপবর্তন তারপর আমরা দেখার ট্রাই করব সমাবর্তন ইনশাআল্লাহ সমাবর্তন পর্যন্ত আমরা দেখব এই চারটি টপিক দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে সো আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে চারটি টপিকের মধ্য দিয়ে আজকে আমরা দেখব তরঙ্গের উপরিপাতন বেতিচার অপবর্তন সমাবর্তন ওকে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আশা করি সবকিছু ক্লিয়ার আছে ওকে তোমরা একটা আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা তোমাদের যেসব গ্রুপে তোমরা আছো মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও ঠিক আছে আজকে আমরা প্রথমে তরঙ্গের উপরিপাতন দেখব তারপর বেতিচার দেখব তারপর অপবর্তন দেখব তারপর সমাবর্তন দেখব এই চারটা টপিক আজকে আমরা দেখব এগুলো হচ্ছে ভৌতআলোক বিজ্ঞানের একদম লাস্টের দিকে চারটা টপিক এই চারটা টপিক দেখতে পারলেই মোটামুটি ভৌতআলোক বিজ্ঞানটা শেষ হবে এমন সবচেয়ে বেশি প্রশ্ন আসে বেতিচার থেকে অপবর্তন থেকে সো এই দুইটা টপিক যদি তুমি বুঝতে পারো তাহলে মোটামুটি ভৌতআলোক বিজ্ঞান থেকে তুমি প্রশ্নের অ্যান্সার করতে পারবে ঠিক আছে তাহলে আমরা একটু করে সামনের দিকে যাই আমরা একটু করে সামনের দিকে যাই তাহলে ফার্স্ট অফ অল এখন আমরা দেখব যেটা সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন দেখব এখন আমরা তরঙ্গের উপরিপাতন দেখব সো দেখো তরঙ্গের উপরিপাতন ওকে তাহলে হেডিংস দাও সবাই তরঙ্গের উপরিপাতন দিয়ে শুরু করছি খুবই চমৎকার একটা টপিক এটা খুবই মজার একটা টপিক তরঙ্গের উপরিপাতন খুবই মজার একটা টপিক তরঙ্গের উপরিপাতন এই টপিকটা কি বলে আমাদেরকে তরঙ্গের উপরিপাতন সবাই একটু ভালো করে খেয়াল করো তরঙ্গের উপরিপাতন কি বলে আমাদেরকে তরঙ্গের উপরিপাতন আমাদেরকে কি বলে সবাই একটু ভালো করে খেয়াল করো ওকে দেখো একটা দাগ দিয়ে দিলাম একটা তরঙ্গ আছে আমার কাছে এই একটা তরঙ্গ ঠিক সেম আরেকটা তরঙ্গ আমরা ড্র করব ঠিক সেম আরেকটা তরঙ্গ হলুদ কালি দিয়ে ড্র করলাম ঠিক সেম আরেকটা তরঙ্গ নিচে আরো একটা তরঙ্গ ড্র করলাম তরঙ্গটা ডাবল একটু বড় খেয়াল করো একটু বড় একটু বড় একটু বড় তাহলে এটা এবং এটা সেম কিন্তু এটা একটু বড় তাহলে দুটা সেম তরঙ্গ আমরা ড্র করেছি নিচে একটু একটু বড় আসলে আমরা কি করেছি জানো আমরা আসলে এই তরঙ্গটা এবং এই তরঙ্গ এই দুটা তরঙ্গ যোগ করে নিচেরটা পেয়েছি তাহলে এটা যোগ এটা সমান নিচেরটা এই যে উপরের তরঙ্গ এবং এই তরঙ্গ এই দুটা তরঙ্গকে আমরা যোগ করলাম যোগ করার ফলে আমরা নিচের তরঙ্গটা পেলাম তাহলে নিচের তরঙ্গটা হচ্ছে যোগ করার পরে পেয়েছি তাই নিচের তরঙ্গটার নাম কি নিচের তরঙ্গটার নাম হচ্ছে লব্ধি তরঙ্গ নিচের তরঙ্গটাকে আমরা বলবো লব্ধি তরঙ্গ আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত সবাই ড্র করে ফেলো তারপর এটা নিয়ে কিছু কথা বলবো তারপর আরও একটা চিত্র আঁকবো এটা নিয়ে কিছু কথা বলবো তাহলে একটু করে এটা ড্র করে ফেলো খুব দ্রুত সবাই খুব দ্রুত সবাই এটা একটু ড্র করে ফেলো ওকে আচ্ছা আর তোমরা যারা পরে লাইভে জয়েন হয়েছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যারা যারা আছে যাতে করে সবাই ক্লাসটা করতে পারে তাহলে একটু ভালো করে খেয়াল করো একটা তরঙ্গ আছে আর একটা তরঙ্গ আছে এই দুটা তরঙ্গকে যখন আমরা লব্ধি নিব আমরা একটা লব্ধি তরঙ্গ পাবো তাই না এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো এই তরঙ্গটা এমন এই তরঙ্গটা সেম ভাবে মিশেছে যেমন মনে করো এই যে এইটুকু যদি আমি বলি ফাইভ এইটুকু যদি আমি বলি ফাইভ তাহলে ফাইভ এবং ফাইভ যদি যোগ করি তাহলে আমরা দশ পাবো তাই না দশ পাবো তেমনি এই বিপরীত দিকে এটা ফাইভ বিপরীত দিকে এটা ফাইভ ফাইভ এবং ফাইভ যোগ করলে আমরা বিপরীত দিকে দশ পাবো তাই না আবার যে তেমনি এটা আর এটা ফাইভ তাই না তাহলে এর দুইটা যোগ করলে আমরা দশ পাবো তাহলে আমরা আসলে কি করেছি দুইটা সেম তরঙ্গকে যোগ করেছি ফলে একটা নতুন তরঙ্গ পেয়েছি তাহলে এই যে দুইটা সেম তরঙ্গ তাহলে এই দুইটা সেম তরঙ্গ কয়টি দুইটি কি তরঙ্গ সেম তরঙ্গ কয়টি দুইটি কি তরঙ্গ সেম তরঙ্গ কি করেছি যোগ করেছি দুইটা সেম তরঙ্গ যোগ করেছি দুইটা সেম তরঙ্গ আমরা যোগ করেছি ফলে আমরা একটা নতুন তরঙ্গ পেয়েছি এবং নতুন তরঙ্গটা আরো দ্বিগুণ হয়ে গেল
এই নতুন তরঙ্গটাকে আমরা বলি কি, এই নতুন তরঙ্গটাকে আমরা বলি লব্ধি তরঙ্গ, এবং সেই লব্ধি তরঙ্গটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখানে কি তরঙ্গটা ধ্বংস হয়ে গিয়েছে নাকি গঠিত হয়েছে? নতুন একটা বড় তরঙ্গ গঠিত হয়েছে, তাই এই এটাকে আমরা বলি গঠনমূলক, এই তরঙ্গটাকে আমরা বলি গঠনমূলক। কি মূলক? গঠনমূলক উপরিপাতন, গঠনমূলক উপরিপাতন। তাহলে এই ঘটনাটাকে আমরা বলি গঠনমূলক উপরিপাতন। গঠনমূলক শব্দটা কেন বলি? গঠনমূলক শব্দটা বলার কারণ হচ্ছে, দেখো দুইটা তরঙ্গ মিলে একটা গঠিত হয়েছে, এমন অনেক সময় দেখা যাবে দুইটা তরঙ্গ মিলে একজন আরেকজনকে ক্যান্সেল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখানে ধ্বংস করে নাই, এখানে গঠিত হয়েছে, তাই এটার নাম হচ্ছে গঠনমূলক উপরিপাতন। উপরিপাতন কেন? একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ উপরিপাতিত হয়েছে, এই তরঙ্গ তার সাথে এই তরঙ্গ দুটো উপরিপাতিত হয়ে নতুন একটা তরঙ্গ গঠিত হয়েছে। এটা যোগ, এটা যোগ মানে কি? যোগ মানে উপরিপাতন, যোগ মানে উপরিপাতন, একটার উপর আরেকটা পাতিত হওয়া। তাহলে উপরিপাতিত হয়ে নতুন তরঙ্গটা গঠন হয়েছে, এটাকে আমরা বলছি গঠনমূলক উপরিপাতন। তাহলে এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন দুই ধরনের, একটা গঠনমূলক উপরিপাতন, আরেকটা এখনো পড়ায়নি, পড়াবো। তাহলে তরঙ্গের উপরিপাতন এক ধরনের, তরঙ্গের উপরিপাতন হচ্ছে গঠনমূলক উপরিপাতন, যেখানে দুটি সেম তরঙ্গ যুক্ত হয়ে নতুন তরঙ্গ গঠন করবে, দুটো সেম তরঙ্গ যুক্ত হয়ে নতুন তরঙ্গ গঠন করবে। তার মানে আমরা বলতে পারি গঠনমূলক উপরিপাতন আমরা কখন পাচ্ছি? গঠনমূলক উপরিপাতন আমরা পাচ্ছি দুটি তরঙ্গ সমদশায় মিলিত হলে। দুটো তরঙ্গ কী দশায়? সমদশায়, অর্থাৎ একইভাবে। সমদশা মানে কি? দশা মানে কি? দশা মানে একই অবস্থায়। তাহলে দুটি তরঙ্গ সমদশায়, অর্থাৎ একই অবস্থায় বা সেম অবস্থায় তারা যদি যুক্ত হয়, মিলিত হয়, তখন যেই নতুন তরঙ্গটা পাবো এটা হচ্ছে আমার গঠন, গঠনমূলক একটা তরঙ্গ পাবো, তাই এটাকে আমরা গঠনমূলক উপরিপাতন বলছি। দুটো সেম তরঙ্গ যদি উপরিপাতিত হয় তখন আমরা গঠনমূলক উপরিপাতন পাবো, দুটো সেম তরঙ্গ যদি উপরিপাতিত হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আরেক ধরনের উপরিপাতন আছে, আমরা ওই ধরনের উপরিপাতনে যাব। আরেক ধরনের উপরিপাতন ভালো করে খেয়াল করো, আবার সেমভাবে তিনটা চিত্র এঁকে ফেলবো আমরা, আবার সেমভাবে তিনটা চিত্র আমরা এঁকে ফেলছি। একটা হচ্ছে তরঙ্গটা আঁকলাম, আরেকটা হচ্ছে তার অপোজিট একটা তরঙ্গ ড্র করলাম, অপোজিট একটা তরঙ্গ আমরা ড্র করলাম। হ্যাঁ, এখন লব্ধি তরঙ্গটা ড্র করব, লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গটা ড্র করছি, ভালো করে খেয়াল করো। দেখো এটা উপরের দিকে, ওই সেম বিন্দুতে এটা নিচের দিকে, এটা মাইনাস ফাইভ, এটা উপরে, এটা নিচের দিকে যদি মাইনাস ফাইভ ধরি, ওই সেম বিন্দুতে এটা উপরের দিকে প্লাস ফাইভ, এটা উপরের দিকে ফাইভ, ওই সেম বিন্দুতে এটা নিচের দিকে মাইনাস ফাইভ। তাহলে এ দুটা যদি আমি যোগ করি তখন আমরা কি পাবো? তখন আমরা কি পাবো? দেখো এ দুটা যোগ করলাম, অর্থাৎ একটা তরঙ্গ ঠিক তার অপোজিট তরঙ্গ, দেখো না এটা ঠিক তার অপোজিট, এখানে প্লাস ফাইভ, এখানে মাইনাস ফাইভ, এখানে মাইনাস ফাইভ, এখানে প্লাস ফাইভ, এখানে প্লাস ফাইভ, এখানে মাইনাস ফাইভ, ঠিক তার অপোজিট তরঙ্গ, ঠিক তার অপোজিট তরঙ্গ। তাহলে দুইটা যদি অপোজিট তরঙ্গকে আমরা কী করি? যোগ করি, তখন আমরা আসলে কিছুই পাবো না জিরো ছাড়া, তখন এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, আমরা এটা জিরো পাবো, জিরো কিছুই পাবো না। তাহলে দুটো অপোজিট তরঙ্গ, দেখো না স্বাভাবিকভাবে খুবই সিম্পল, এটা তার বিপরীত হলে ক্যান্সেল করে দিবে, দুটো অপোজিট তরঙ্গ। তাহলে দুটা কী তরঙ্গ? অপোজিট তরঙ্গ, দুটি সেম না, দুটি বিপরীত তরঙ্গ, দুটি বিপরীত তরঙ্গ যখন মিলিত হবে তখন আমরা কিছুই পাবো না, তখন আমরা সেটাকে বলি ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক উপরিপাতন, তখন আমরা সেটাকে বলি ধ্বংসাত্মক উপরিপাতন। দুটা তরঙ্গ উপরিপাতিত হয়েছে কিন্তু একটা একটাকে ক্যান্সেল করে দিয়েছে, ফলে এটা ধ্বংসাত্মক উপরিপাতন হবে, ধ্বংসাত্মক উপরিপাতন। তাহলে এর আগেরটা ছিল গঠনমূলক উপরিপাতন, আর এখন একটা হচ্ছে ধ্বংসাত্মক উপরিপাতন, বুঝাতে পেরেছি আমি? এর আগেরটা ছিল গঠনমূলক, এখন একটা ধ্বংসাত্মক উপরিপাতন। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি কিনা একটু দেখো। তাহলে দুইটা তরঙ্গ যদি সেম অবস্থায় মিলিত হয় তাহলে গঠনমূলক উপরিপাতন, দুটি তরঙ্গ যদি বিপরীত অবস্থায় মিলিত হয় ধ্বংসাত্মক উপরিপাতন হবে, ধ্বংসাত্মক উপরিপাতন হবে। তরঙ্গের উপরিপাতন দুই ধরনের, গঠনমূলক যদি সেম দশায় মিলিত হয়, ধ্বংসাত্মক যদি বিপরীত দশায় মিলিত হয়, এই দুই ধরনের তরঙ্গের উপরিপাতন আমাদের আছে। ওকে, আচ্ছা, সো তরঙ্গের উপরিপাতনটা আমরা বুঝে ফেললাম, এটা আমাদেরকে ব্যতিচারের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। তরঙ্গের উপরিপাতনটা আমরা বুঝতে পেরেছি, এটা ব্যতিচারের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। ওকে, তাহলে এবার আসো নেক্সট টপিক আমরা যাবো, সে এবার আসো ব্যতিচার, খুবই চমৎকার একটা টপিক ব্যতিচার। এটা এটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো, এটা সবচেয়ে কঠিন, আমি এখানে লিখেই দিচ্ছি। এই টপিকটা একটু বোঝার ট্রাই করো, সবাই সবাই একটু বোঝার ট্রাই করো,
সবচেয়ে কঠিন ওকে একটা টপিক, নাম হচ্ছে কি বেতিচার। বেতিচার সবচেয়ে কঠিন টপিক বেতিচার। ইংলিশ হচ্ছে ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স ওকে। তাহলে সবচেয়ে কঠিন টপিকটা এখন তোমাদেরকে পড়াচ্ছি, বেতিচার বা ইন্টারফারেন্স, এটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা তোমাদেরকে পড়াবো বেতিচার, এই জিনিসটা কি এটা মাথায় ঢুকাই দিব, বেতিচার জিনিসটা কি, বেতিচার বলতে কি বুঝে দিব, বেতিচার বললে মাথায় কি ঢুকবে সেটা ঢুকাই দিব, বেতিচার বললে মাথায় কি ঢুকানো দরকার, বেতিচার বললে মাথায় কি আসবে সেটা প্রথমে দিয়ে দিব। তারপর বেতিচারের ইকুয়েশনটা পড়াবো, তারপর সে ইকুয়েশন পড়াতে গিয়ে যা যা লাগে সেটা পড়াবো। তাহলে আগে বেতিচার কি সেটা বুঝবো, এখন আমার ডিউটি, মাই ডিউটিস, বেতিচার বলতে কি বুঝবো সেটা মাথায় ঢুকাই দেওয়া। তাহলে এখন আমরা দেখব বেতিচার কি, প্রথমে বেতিচার কি সেটা আমরা দেখব, বেতিচার কি ওকে। আচ্ছা তাহলে বেতিচার কি সেটা একটু ফিল করব, বেতিচার কি এই টপিকটা সবাই একটু ভালো করে খেয়াল করো, সবাইকে ভালো করে খেয়াল করতে হবে বেতিচার কি এটা বোঝার জন্য। প্রথমত আমরা একটা লাইট সোর্স রাখলাম, প্রথমে আসো বেতিচার এটা কি, এটা হচ্ছে আলোর একটা ঘটনা, এটা কার, এটা পানির নয়, এটা শব্দের নয়, বেতিচার এটা কার সাথে রিলেটেড, বেতিচার এটা পানির সাথে নয়, বেতিচার এটা শব্দের সাথে নয়, বেতিচার এটা বিমানের সাথে নয়, বেতিচার এটা গাড়ির সাথে নয়, বেতিচার এটা গতির সাথে নয়, বেতিচার এটা তাপের সাথে নয়, চৌম্বকের সাথে নয়, তড়িতের সাথে নয়, বেতিচার এটা এদের কারো সাথে রিলেটেড না, বেতিচার পানির সাথে রিলেটেড না, শব্দের সাথে রিলেটেড না, বিমানের সাথে রিলেটেড না, গাড়ির সাথে রিলেটেড না, গতির সাথে রিলেটেড না, তাপের সাথে রিলেটেড না, চৌম্বকের সাথে রিলেটেড না, তড়িতের সাথে রিলেটেড না, বেতিচার তাহলে কার সাথে রিলেটেড, বেতিচার হচ্ছে আলোর সাথে রিলেটেড, আলোর সাথে রিলেটেড। তাহলে বেতিচার বললেই বুঝতে হবে এটা কার ঘটনা, এটা আলোর একটা ঘটনা, আলোকীয় ঘটনা, দিস ইজ লাইট ফেনোমেনা, এটা হচ্ছে আলোর একটা ঘটনা, এটা আলোর সাথে সম্পর্কিত, বেতিচার জিনিসটা আলোর সাথে সম্পর্কিত, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। বুঝাতে পারছি ভাইয়া, প্রথমে তোমাকে বুঝতে হবে বেতিচার এটা আলোর সাথে সম্পর্কিত। ওকে দ্বিতীয় নাম্বার আসে এবার, দ্বিতীয় নাম্বার আসো, কেউ আজাইরা কমেন্ট করবে না, পড়ার রিলেটেড থাকো, পড়ার রিলেটেড কমেন্ট করো, আর ফ্রেন্ডদেরকে মেনশন করো, বাইকার কমেন্ট করবে না কেউ, বাইকা ক্লাস আমারগুলো না, পড়াচ্ছি স্পেশাল ক্লাস, চেষ্টা করতেছি ভৌতালোক বিজ্ঞান মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার জন্য পরীক্ষার আগে, ভৌতালিক বিজ্ঞান যে টপিকটা আছে মোটামুটি ক্লিয়ার করার জন্য। তাহলে বেতিচার আসলাম, বেতিচার কি, বেতিচার প্রথমেই বুঝলাম বেতিচার আলোর সাথে রিলেটেড একটা জিনিস, বেতিচার আলোর সাথে রিলেটেড কিছু একটা, এটা আমরা বুঝে নিলাম। এবার একটু আরেকটু সামনে যাব, তাহলে বেতিচার আলোর সাথে রিলেটেড কিছু একটা এটা বুঝলাম, এবার একটু সামনে যাব, একটু সামনে গেলাম, প্রথমে যেহেতু বলছি এটা আলোর সাথে রিলেটেড তাই আমি লাইট সোর্স নিয়ে আসলাম, একটা বাতি নিয়ে আসলাম, বাতি একটা বাতি নিয়ে আসলাম, এই যে বাতি, তাহলে একটা বাতি নিয়ে আসলাম, লাইট সোর্স, একটা লাইট নিয়ে আসলাম, লাইট, এবং এই লাইটটা হবে আমার সোর্স, আমি একটা লাইট সোর্স নিয়ে আসলাম, এই লাইট সোর্স কি ছড়াবে, চারদিকে লাইট ছড়াবে। গত ক্লাসে তোমরা যারা গত ক্লাস করেছ তোমাদেরকে বলেছি আমরা লাইটকে একটা রশ্মি দিয়ে প্রকাশ করতে পারি, আমরা লাইটকে একটা তরঙ্গ দিয়ে প্রকাশ করতে পারি, আমরা লাইটকে এভাবে করে তরঙ্গ মুখ দিয়ে প্রকাশ করতে পারি। সো লাইটকে আমরা রশ্মি দিয়ে প্রকাশ করতে পারি, লাইটকে আমরা তরঙ্গ দিয়ে প্রকাশ করতে পারি, লাইটকে আমরা তরঙ্গ মুখ দিয়ে প্রকাশ করতে পারি, আলোকে আমরা তরঙ্গ দিয়ে প্রকাশ করতে পারি, রশ্মি দিয়ে প্রকাশ করতে পারি, তরঙ্গ মুখ দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা কি, আমরা তরঙ্গ মুখ দিয়ে এই লাইটটাকে প্রকাশ করব। তাহলে আমরা এখন তরঙ্গ মুখ দিয়ে লাইট ছড়িয়ে যাওয়াকে দেখাবো, এই লাইটটা ছড়াচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, লাইটটা ছড়িয়ে যাচ্ছে, লাইটটা ছড়িয়ে যাচ্ছে, এই যে একটা তরঙ্গ মুখ দিয়ে লাইটকে আমরা প্রকাশ করলাম। তারপর আমি খুব সরু, খুব ছোট একটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করালাম, খুবই ছোট একটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করালাম, খুবই সরু একটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করালাম, আমি কথাটা লিখেও রেখেছি, সরু ছিদ্র দিয়ে লাইটটা যাবে।
সরুচ্ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করানোর পরে এই যে দেখো লাইটটা এখানে ঢুকলো 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 আস্তে করে এই যে লাইটটা এ পার হয়ে গেল, লাইটটা ছিদ্র দিয়ে পার হয়ে গেল। সরু একটা ছিদ্র দিয়ে লাইটটাকে প্রথমে পাস করালাম, এরপর লাইট এখনো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন আবার দুইটা ছিদ্র দিয়ে পাস করাবো। তবে ছিদ্র বরাবর না, এবার আরও দুটা ছিদ্র নাও, এই একটা ছিদ্র এই আরেকটা ছিদ্র, দুটা ছিদ্র দিয়ে এবার লাইটটাকে পাস করাবো। এবার দুটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করালাম, তাহলে এবার কয়টা ছিদ্র? প্রথমে একটা ছিদ্র ছিল, তারপরে দুটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করাবো। তখন এই যে ছিদ্র দিয়ে ঢুকলো, যাচ্ছে 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 যাচ্ছে, পার হয়ে গেল। এই ছিদ্র দিয়ে লাইট যাচ্ছে লাইট যাচ্ছে লাইট যাচ্ছে লাইট যাচ্ছে লাইট যাচ্ছে, পার হয়ে গেল। তাহলে দেখো এই ছিদ্র দিয়ে পার হয়ে আবার ছড়াচ্ছে, আবার লাইট ছড়াচ্ছে। লাইটকে কে প্রতিরোধ করে? অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই যে লাইট ছড়িয়ে যাচ্ছে, অপ্রতিরোধ গতিতে লাইট এগিয়ে যাচ্ছে, এদিকেও লাইট ছড়াচ্ছে। আমরা একটু ভিন্নকালি ব্যবহার করব না কেন? অবশ্যই ভিন্নকালি ব্যবহার করে তোমার কাছে ব্যাপারটাকে বুঝাবো। ভিন্ন একটা কালি ব্যবহার করছি যাতে দুইটা তরঙ্গ তুমি আলাদা করতে পারো, দুইটা তরঙ্গ তুমি আইডেন্টিফাই করতে পারো, দুইটা তরঙ্গ তুমি আইডেন্টিফাই করতে পারো। দেখো আমি ভিন্ন কালি দিয়ে বুঝাচ্ছি, ওইটা আরেকটা তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে, 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 আরেকটা তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে। তুমি ফিল করো ব্যাপারটা, ফিল করো ব্যাপারটা, ফিল করো। এই তাহলে আমি প্রথমত লাইট সোর্স ছিল, লাইট সোর্স থেকে একটা লাইটকে পাস করালাম। লাইটকে তিনভাবে প্রকাশ করা যায়, একটা তরঙ্গ দিয়ে, একটা রশ্মি দিয়ে, একটা তরঙ্গ মুখ দিয়ে, গত ক্লাস আলোচনা করেছি। এখন লাইট থেকে একটা তরঙ্গ মুখ যাচ্ছে, মানে লাইট তরঙ্গটা যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে, যার পর একটা ছিদ্র দিয়ে পাস করালাম, ছিদ্র দিয়ে সে আবার পাস হয়ে যাচ্ছে যাচ্ছে, এবার দুটা ছিদ্র দিয়ে পাস করালাম। এবার আমার ছিদ্র কয়টা? এবার আমার ছিদ্র দুইটা। এবার আমার ছিদ্র কয়টা? এবার আমার ছিদ্র হচ্ছে দুইটা। এবার দুটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করালাম, দুটা ছিদ্র দিয়ে লাইটটাকে পাস করানোর পরে আমি, হ্যাঁ, দুটা ছিদ্র দিয়ে পাস করানোর সময় এটাকে সবুজ করেছি, সবুজ সবুজ করেছি, সবুজ করেছি, ঠিক আছে, সবুজ করে দিয়েছি। তাহলে দেখো এই যে এটা সবুজ দিয়ে বুঝাচ্ছি, এটা হলুদ দিয়ে বুঝাচ্ছি, দুটা তরঙ্গ, দুটা তরঙ্গ তৈরি হলো। এই যেভাবে করে দুটা তরঙ্গ একজনের উপর একজন উপরিপাতিত হলো। তাহলে দেখো আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য ছিল প্রথমে একটা ছিদ্র, তারপর দুটা ছিদ্রের উদ্দেশ্যটা কি? প্রথমে একটা ছিদ্র দিয়ে লাইটটাকে আমরা সুষম করেছি যাতে সমানভাবে ছড়ায়। দেখো কারণ কি? কারণ হচ্ছে একটা লাইট থেকে চারদিকে সমানভাবে ছড়ায় না, চারদিকে সমানভাবে ছড়ায় না, তাই আমি একটা ছিদ্র রেখেছি। এই ছিদ্রের উদ্দেশ্য ছিল সমানভাবে যাতে লাইটটা ছড়ায়, সুষমভাবে। কীভাবে? এ আমার এই ছিদ্রের উদ্দেশ্য কী ছিল? আমার এই ছিদ্রের উদ্দেশ্য ছিল সুষমভাবে যাতে লাইটটা ছড়ায়। কীভাবে? সুষমভাবে যাতে লাইটটা ছড়ায়। এরপর দুটা ছিদ্র রেখেছি, দুটা ছিদ্রের উদ্দেশ্য কি? দুটা ছিদ্রের উদ্দেশ্য দুইটা তরঙ্গ তৈরি করা। আর দুটা তরঙ্গ হলে কি হবে? দুটা তরঙ্গ উপরিপাতিত হবে। উপরিপাতিত হলে কি হবে সেটাই আমরা দেখবো এখানে। দুইটা তরঙ্গ উপরিপাতিত হলে কি হবে সেটা দেখবো। একটু আগে তোমাদেরকে তরঙ্গের উপরিপাতন পড়াইছি, এমনি এমনি তরঙ্গের উপরিপাতন পড়াইনি ভাই, তরঙ্গের উপরিপাতন এই চ্যাপ্টারে নাই, তারপরও পড়িয়েছি। এই যে তরঙ্গের উপরিপাতন পড়িয়েছি একটু আগে, তরঙ্গের উপরিপাতন ক্লিয়ার করেছি, এই চ্যাপ্টারে তরঙ্গের উপরিপাতন নাই। আমাকে কেউ বলে নাই তরঙ্গের উপরিপাতন পড়াতে, তাও পড়িয়ে রেখেছি, কারণ আমি জানি তরঙ্গের উপরিপাতন এখানে লাগবে। তরঙ্গের উপরিপাতন আমাদেরকে কি বলে? দুটা তরঙ্গ সেম দশায় মিলিত হলে তখন গঠনমূলক তরঙ্গ পাবা, গঠনমূলক তরঙ্গ পাবা, মানে একটা দ্বিগুণ তরঙ্গ পাবা। তাহলে এখান থেকে তুমি কি শিখেছ? এখান থেকে তুমি শিখেছ দুটো সেম তরঙ্গ, এই যে এখানে লেখা আছে, এখান থেকে তুমি শিখেছ দুটি সেম তরঙ্গ যোগ করলে, দুটি সেম তরঙ্গ যোগ করলে, দুটি সেম তরঙ্গ যোগ করলে তুমি ডাবল তরঙ্গ পাচ্ছ। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তুমি যদি এক্স কে এক্স এর সাথে যোগ করো তুমি টু এক্স পাবে, দুটি সেম জিনিস যোগ করলে ডাবল পাবে, তুমি এখানে ডাবল তরঙ্গ পাচ্ছ, তাই না? দুটি সেম তরঙ্গ যোগ করলে ডাবল পাচ্ছ, দুটা সেম তরঙ্গ উপরিপাতিত হলে ডাবল পাচ্ছি, এটা আমার এখান থেকে শিক্ষা। পরের স্লাইড থেকে আমি কি শিখেছি? পরের স্লাইড আমাকে বলে দুটা বিপরীত তরঙ্গ, দুটা বিপরীত তরঙ্গ আমি যোগ করলে আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। কেন? কারণ দুটা বিপরীত হওয়ায় ক্যান্সেল করে দিয়েছে। খুবই সিম্পল ব্যাপার, দুটি বিপরীত তরঙ্গ যোগ করলে তুমি কি পাচ্ছ? কিছুই পাবো না আমি, নাথিং। খুবই সিম্পল ম্যাথমেটিক্স। একটা জিনিস আছে, সেখান থেকে ওই জিনিসটা বাদ দিয়ে দিব, বিপরীত জিনিসটা বাদ দিয়ে দিব। এক্স আছে, তার সাথে বিপরীত জিনিসটা যোগ করব, এক্স প্লাস মাইনাস এক্স সমান জিরো। আমি কি পাচ্ছি? আমি নাথিং, আমি কিছু পাচ্ছি না। সেখান থেকে আমার শিক্ষা হচ্ছে দুইটা বিপরীত তরঙ্গকে নিলে, দুইটা বিপরীত তরঙ্গ যোগ করলে আমি কিছুই পাবো না, নাথিং।
এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতনের শিক্ষা। তরঙ্গের এই উপরিপাতনের শিক্ষাকে এবার আমরা অ্যাপ্লাই করব আলোর ক্ষেত্রে, ব্যতিচারের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন টপিক ব্যতিচার, সেটা সবচেয়ে সহজ করে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে সবচেয়ে সহজ করে দিচ্ছি ব্যতিচার। ব্যতিচারের ক্ষেত্রে আমরা এবার এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছি। তাহলে ব্যতিচার আমার কি দেখো, একটা লাইট সোর্স আছে, একটা বাতি আছে, বাতি, এই যে লাইট, তোমার মাথার উপর যে লাইটটা আছে ওই লাইট, লাইট থেকে একটা আলোক তরঙ্গ ছড়াচ্ছে। তরঙ্গটাকে আমরা তরঙ্গ মুখ আকারে দেখিয়েছি। এবার একটা ছিদ্র দিলাম যাতে সুষমভাবে ছড়ায়। এবার দুইটা ছিদ্র দিলাম, উদ্দেশ্য ছিল একটাই, দুইটা ছিদ্র দিয়ে দুইটা তরঙ্গ উৎপন্ন হবে। একটা তরঙ্গকে দুইটা তরঙ্গ করার জন্য দুইটা ছিদ্র দিয়েছি। তিনটা ছিদ্র দিলে তিনটি তরঙ্গ উৎপন্ন হতো। যতটা ছিদ্র হবে ততটা ছিদ্র দিয়ে তরঙ্গ বের হবে। তরঙ্গ বের হওয়া মানে তরঙ্গ উৎপন্ন হওয়া। তাহলে এখান থেকে একটা তরঙ্গ বের হয়েছে, এখান থেকে একটা তরঙ্গ বের হয়েছে, তখন এখান থেকে একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, এখান থেকে একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে। দুইটা ছিদ্র দেওয়ার উদ্দেশ্য ছিল দুইটা তরঙ্গ উৎপন্ন করা। দুইটা তরঙ্গ উৎপন্ন করেছি, দুইটা তরঙ্গ উৎপন্ন করেছি আমি। দুটা তরঙ্গ উৎপন্ন করার পর একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর গিয়ে পড়েছে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে দুটি তরঙ্গ তৈরি করা। কেন কেন দুটি তরঙ্গ তৈরি করবেন? কারণ দুটি তরঙ্গ উপরিপাতিত হবে, একজনের উপর গিয়ে আরেকজন পড়বে। দুটি তরঙ্গ উপরিপাতিত হবে, আমার উদ্দেশ্য এটা, দুটি তরঙ্গ উপরিপাতন ঘটানো। তারপর কি হয় সেটা আমরা দেখব। তাহলে আমি কেন দুটি ছিদ্র ব্যবহার করেছি এই প্রশ্ন আমাকে যদি কেউ করে, আমি উত্তর দিব, যাতে করে দুটি তরঙ্গ উৎপন্ন হয় এবং তারা উপরিপাতিত হয়। আমাকে কেউ প্রশ্ন করলো, স্যার কেন দুটি তরঙ্গ, দুটি ছিদ্র নিব, দুটি ছিদ্র কেন নিব, তাকে আমি উত্তর দিব, যাতে দুটি তরঙ্গ উৎপন্ন হয়। আবার সে প্রশ্ন করলো, দুটি তরঙ্গ উৎপন্ন করে লাভ কী? তখন আমি তাকে উত্তর দিব, দুটি তরঙ্গ উৎপন্ন হলে দুটি তরঙ্গ উপরিপাতিত হবে। তখন কোথাও দেখা যাবে দ্বিগুণ হচ্ছে, কোথাও দেখা যাবে কিছুই হচ্ছে না। আচ্ছা, তারপর কি হবে? দুটি তরঙ্গ উপরিপাতিত হলো, দুটি তরঙ্গ উপরিপাতিত হয়েছে, এরপর কি হবে? হোয়াটস হ্যাপেন নেক্সট? এরপরে কি হবে? চলো এরপর কি হবে সেটাও দেখে আসি। এরপরে দেখো একটা পর্দা নিব আমরা। কি নিব? পর্দা। স্যার এটা কি জিনিস? পর্দা নিব, একটা পর্দা। স্যার হোয়াট ইজ পর্দা? ইয়েস বলছি, হোয়াট ইজ পর্দা বলছি আমি। এরপর একটা পর্দা নিব, পর্দা 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 পর্দা। কি নিবেন? পর্দা নিব। হোয়াট ইজ পর্দা? ভেরি গুড কোয়েশ্চেন। পর্দার ইংলিশ বললে তুমি বুঝতে পারবে, হোয়াট ইজ পর্দা ইংলিশ বলতে হবে। ইংলিশ হচ্ছে স্ক্রিন। এটা আবার কি জিনিস? ভেরি গুড। পর্দা ফিজিক্সে পর্দা বলতে তোমার বাসা বাড়ির পর্দাকে বুঝাচ্ছি না, তোমার জানালা দরজার পর্দাকে বুঝাচ্ছি না। এখানে জানালা দরজার পর্দার কাজ নাই, এখানে পর্দা বলতে স্ক্রিনকে বোঝানো হয়। আমরা যখন বলি টিভির পর্দা, টিভির পর্দা বলতে টিভির স্ক্রিনকে বুঝাচ্ছি। আমরা যদি বলি খেলার মাঠের পর্দা, খেলার মাঠের পর্দা দ্বারা খেলার মাঠের স্ক্রিনকে বুঝাচ্ছি। তাহলে এখানে পর্দা বলতে স্ক্রিনকে বোঝানো হচ্ছে, পর্দা। এখন এই পর্দার বৈশিষ্ট্য কি? এই পর্দার বৈশিষ্ট্য হচ্ছে যখনই তার মধ্যে লাইট পড়বে সে জ্বলে উঠবে, অর্থাৎ লাইট ডিটেক্টর। এই পর্দার বৈশিষ্ট্য হচ্ছে লাইটকে সে কী করবে, লাইটকে সে ডিটেক্ট করবে, অথবা লাইট অনুযায়ী সে রিপ্লাই দিবে, লাইট অনুযায়ী সে রেসপন্স করবে, লাইট অনুযায়ী সে রেসপন্স করবে, লাইট অনুযায়ী রেসপন্স করবে। তাহলে এটা এমন একটা পর্দা যেটা লাইট পড়লে সে রেসপন্স করবে। যেখানে বেশি লাইট পড়বে সেখানে উজ্জ্বল হবে, যেখানে কম লাইট পড়বে সেটা অন্ধকার হবে। যেখানে বেশি লাইট পড়বে সেটা উজ্জ্বল হবে, যেখানে কম লাইট পড়বে সেটা অন্ধকার হবে। যেখানে বেশি লাইট পড়বে সেটা উজ্জ্বল হবে, যেখানে কম লাইট পড়বে সেটা অন্ধকার দেখাবে। এটা হচ্ছে একটা পর্দা বা স্ক্রিন। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপর আসো। তাহলে এবার ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে তোমাদেরকে বলেছি দুই ধরনের তরঙ্গের উপরিপাতন হয়। তরঙ্গের উপরিপাতন কয় ধরনের? ওইখানে এখনো কিন্তু লেখা বাকি আছে, এখানে এখনো লেখা বাকি আছে, এখানে একটু জিনিস দেখাচ্ছি, তোমরা পরে লিখতে পারো, আগে বুঝে নাও, পরে লিখিও আগে বুঝে নাও। তরঙ্গের উপরিপাতন কয় ধরনের উপরিপাতনের কথা বললাম আমরা? কয় ধরনের উপরিপাতনের কথা বললাম? দুই ধরনের উপরিপাতনের কথা বললেন। একটা হচ্ছে গঠনমূলক, ইংলিশ ভাষণে যারা আছো কনস্ট্রাকটিভ, আরটা হচ্ছে ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ। গঠনমূলক আরটা ধ্বংসাত্মক। গঠনমূলক মানে ডাবল হয়ে যাবে, ধ্বংসাত্মক মানে জিরো হয়ে যাবে, জিরো।
ডাবল হওয়া মানে লাইটটা উজ্জ্বল হওয়া, উজ্জ্বল আলো। গঠনমূলক হওয়া মানে উজ্জ্বল আলো, আর ধ্বংসাত্মক হওয়া মানে অন্ধকার আলো। অন্ধকার আলো, উজ্জ্বল আলো, অন্ধকার আলো। তার মানে দুটা তরঙ্গ যখন সমদশায় মিলিত হবে তখন গঠনমূলক হবে, দুটা তরঙ্গ যখন বিপরীত দশায় মিলিত হবে তখন ধ্বংসাত্মক হবে। গঠনমূলক মানে ডাবল, ডাবল মানে উজ্জ্বল আলো, আর ধ্বংসাত্মক মানে কিছুই নাই, কিছুই নাই মানে অন্ধকার আলো। বুঝতে হবে তোমাকে, বুঝতে হবে তরঙ্গের উপরিপাতন। দুটা তরঙ্গ সেমভাবে মিলিত হলে, দুটা লাইট সেমভাবে ফেললে, দুটা লাইট সেমভাবে ফেলছো কি হবে, উজ্জ্বল হবে। দুটা লাইট বিপরীত দশায় ফেলছো, বিপরীতভাবে অন্ধকার হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখানের মধ্যে পর্দার মধ্যে কি হবে দেখো, পর্দার মধ্যে কি হবে দেখো। এবার সবার নজর পর্দায়, সবাই পর্দায় নজর দাও, এবার দেখবো পর্দার মধ্যে কি হবে সেটা। সবার নজর পর্দার মধ্যে দাও, পর্দায় দেখো কি হবে। এখানে কিছু, এই যে দুটা তরঙ্গ পরিপাতিত হচ্ছে, দুটা তরঙ্গ পরিপাতিত হচ্ছে, এখানে দুটা তরঙ্গ পরিপাতনের ফলে কোথাও কোথাও গিয়ে, ভাইয়া কোথাও কোথাও গিয়ে বলো না, আমার সাথে সাথে বলো না, কোথাও কোথাও গিয়ে গঠনমূলক ব্যতিচার উপরিপাতন হবে। দুটা তরঙ্গ পরিপাতনের ফলে কোথাও কোথাও গিয়ে গঠনমূলক হবে। মনে করো কোথাও, এই যে মনে করো এই জায়গায় গঠনমূলক উপরিপাতিত হলো, গঠনমূলক উপরিপাতিত হবে, কোথাও কোথাও গিয়ে 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 সমদশায় মিলিত হবে, ডাবল হবে, গঠনমূলক উপরিপাতন হবে, ডাবল হবে, সমদশা হবে। কোথাও কোথাও গিয়ে ডাবল হবে, সমদশা হবে, ডাবল হবে, সমদশা হবে। ওকে, কোথাও কোথাও গিয়ে ডাবল হবে, সমদশায় হবে, ডাবল হবে, ডাবল হবে। কোথায় গিয়ে, যেখানে তারা সমদশায় মিলিত হবে, যেখানে দুটা তরঙ্গ সেমভাবে মিলিত হবে, যেখানে দুটা তরঙ্গ সেমভাবে মিলিত হবে, ওইখানে গিয়ে আমার উজ্জ্বল হবে, গঠনমূলক হবে। তাহলে এগুলো সবগুলো কি মূলক, গঠনমূলক, কি মূলক, গঠনমূলক। গঠনমূলক মানে কি, গঠনমূলক মানে উজ্জ্বল। কি দেখাবে, উজ্জ্বল দেখাবে। পর্দায় কি দেখাবে, উজ্জ্বল দেখাবে। পর্দায় কি দেখাবে, উজ্জ্বল দেখাবে। কোথাও কোথাও গিয়ে অন্ধকার হবে, বিপরীত দশায় যেখানে মিলিত হবে সেখানে অন্ধকার, অন্ধকার ঘরে, অন্ধকার ঘরে, অন্ধকার হবে, অন্ধকার হবে, জানি অন্ধকার হবে, অন্ধকার হবে, অন্ধকার হবে, কি হবে, অন্ধকার হবে। কোথাও কোথাও উজ্জ্বল হবে, কোথাও কোথাও অন্ধকার হবে, কোথাও কোথাও উজ্জ্বল হবে, কোথাও কোথাও অন্ধকার হবে। এ কোথাওটা কোথায়, যেখানে সেমভাবে মিলিত হবে সেখানে উজ্জ্বল হবে, যেখানে বিপরীতভাবে মিলিত হবে সেখানে অন্ধকার হবে, যেখানে সেমভাবে মিলিত হবে সেখানে উজ্জ্বল হবে, যেখানে বিপরীতভাবে মিলিত হবে সেখানে অন্ধকার হবে। যেখানে সেমভাবে মিলিত হবে সেখানে উজ্জ্বল হবে, যেখানে বিপরীতভাবে মিলিত হবে সেখানে অন্ধকার হবে। যেখানে সেমভাবে মিলিত হবে সেখানে উজ্জ্বল হবে, যেখানে বিপরীতভাবে মিলিত হবে সেখানে অন্ধকার হবে। তাহলে অন্ধকারগুলা কি বলতো, অন্ধকার ঘরে। তাহলে অন্ধকার, অন্ধকার কখন হবে, যখন ধ্বংসাত্মক হবে। ধ্বংসাত্মক কখন হবে, যদি বিপরীতভাবে মিলিত হয় তখন অন্ধকার হবে, অন্ধকার হবে, জানি অন্ধকার হবে, অন্ধকার। ঠিক আছে, তাহলে কোথাও কোথাও আলো হবে, কোথাও কোথাও অন্ধকার হবে। দেখো তো, এই কোথাও কোথাও অন্ধকার, কোথাও কোথাও আলো। বুঝতে পেরেছ, কিসের জন্য অন্ধকার, কিসের জন্য আলো? দুইটা তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, যেখানে সেম দশায় উপরিপাতিত হলো সেখানে উজ্জ্বল হয়ে গেল, যেখানে বিপরীত দশায় উপরিপাতিত হলো সেখানে অন্ধকার হয়ে গেল। পর্দার উপরে, এটা পর্দার উপরে, কোথাও উজ্জ্বল দেখবা, কোথাও অন্ধকার দেখবা, কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, তুমি দেখতে পাবে। ঠিক আছে, ওকে,
সবাই এতটুকু পর্যন্ত লিখে একটু মাথাকে বুঝাও, এতক্ষণ ধরে যা যা বলেছি একটু সব মাথার মধ্যে রাখো, মাথার মধ্যে বুঝাও কি বলেছি, সবগুলো একটু মাথার মধ্যে ঢুকানোর ট্রাই করো। হ্যাঁ, সবগুলো একটু মাথার মধ্যে ঢুকানোর ট্রাই করো। আমি একটা আমার ল্যাপটপটা চার্জে দিয়ে দিই, ল্যাপটপের চার্জ নাকি নাই, ল্যাপটপটা একটু চার্জে দিয়ে দিই। ওকে, আচ্ছা তাহলে মাথার মধ্যে ঢুকাইছো, সবাই মাথার মধ্যে ঢুকছে? ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সাতমান সৌমিক ওচিক, তোমার কি হচ্ছে, কি সমস্যা তোমার বাবা? তোমাকে কি গ্রুপ থেকে ব্লক দিব না বের করে দিব, কোনটা? তুমি তো বাবা ক্লাস করতে আসো নাই, দাও তোমাকে ব্লক করে দিচ্ছি। ওকে, ভালো থাক বাবু পারে। সাতমান সৌমিক ওচিক, ওকে ঠিক আছে, তুমি ভালো থাকবা ও পারে, তোমাকে ব্লক করে দিলাম। আজে বাজে কমেন্ট করার দরকার নেই, এখানে যারা আসছে সবাই পড়ার জন্য আসছে, তোমার মতো বাদিমবাগিরি করতে এখানে আসে নাই, ঠিক আছে? এসব বেকার কাজ এখানে কেউ করে না। গেলা, ঠিক আছে, ভবিষ্যতে ভালো থাকবা। সাতমান সৌমিক ওচিক, এরপর আর কাউকে করতে হবে? ঠিক আছে, আর কাউকে করতে হলে আজে বাজে কমেন্ট করতে পারো, আজে বাজে কমেন্ট করতে পারো। আচ্ছা, আর কারো করবো? আজে বাজে কমেন্ট যারা করতেছো তাদেরকে কি করব, সিস্টেম করব। ওকে, আচ্ছা আমি ওই যে দুই একজন আছে না, ওদেরকে একটু রেস্ট ইন পিস, শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে আসছি। এই যে সাতমান সৌভিক, সৌমিক কি একটা নাম, যা হোক হোয়াট এভার, দরকার নাই। তাহলে ভাইয়া বুঝছো কিনা, তাহলে এ দেখছো আমি বলছি বুঝছো কিনা, এখানেও কিন্তু সকিনা চলে আসছে, তুমি সকিনাকে বাদ দিতে পারবে না। ইউ কান বাত সকিনা, ইউ কান বাত সকিনা, সব জায়গায় আছে। খাইছো কিনা, খাইছো কিনা তোমরা রাতে, ক্লাসটা করছো কিনা, লিখছো কিনা, মাথায় ঢুকছে কিনা, বুঝছো কিনা? সকিনা ইজ এভরিওয়্যার, হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই সকিনা ইজ মাই, হ্যাঁ, বাট এভরিওয়্যার সকিনা ইজ নট রিয়েল সকিনা, রিয়েল সকিনা ইজ অনলি হেয়ার। ওকে, ইংলিশ হয়েছে, হয় নাই, ঠিক আছে, পরের বার থেকে আরবি বলবো। খয়লে সকিনা ওয়ালা ওয়ালা তাইলা, পরের বার আরবি বলার ট্রাই করবো। তাহলে আসো এবার, তাহলে এই যে একটু হাসবা, আচ্ছা একটু হেসে নাও, সবাই নাকি একটু হাসবে, হেসে নাও একটু, হাসার পর আবার আসো, তোমরা হাসো, আমি একটু দেখি কে কে হাসতেছে, কমেন্ট করো, হাসার পরে এরপর আমরা আবার শুরু করবো, ঠিক আছে? ওকে, হাসা শেষ, হাসা শেষ হলে বলিও, ঠিক আছে, অনেকের নাকি হাসা শেষ, ঠিক আছে, অনেকের শেষ হলে শেষ। তাহলে এবার দেখো ভাইয়া কি বললাম, শুরু থেকে একবার রিপিট করছি, তোমাকে আমি শুরু থেকে একবার রিপিট করছি, শুরু থেকে একবার রিপিট করছি, দেখো তো ভালো করে। ব্যতিচার, ব্যতিচার কি? প্রথমে বললাম ব্যতিচার পানির সাথে রিলেটেড না, শব্দের সাথে রিলেটেড না, বিমানের সাথে রিলেটেড না, গাড়ির সাথে রিলেটেড না, গতির সাথে রিলেটেড না, তাপের সাথে রিলেটেড না, চম্বুকের সাথে রিলেটেড না, তড়িতের সাথে রিলেটেড না, ব্যতিচার শুধু আলোর সাথে রিলেটেড। সো আলোর সাথে রিলেটেড একটা ঘটনা হচ্ছে ব্যতিচার, আলোর সাথে রিলেটেড বা তরঙ্গের সাথে রিলেটেড বলতে পারো, তরঙ্গের সাথে, আলোর সাথে রিলেটেড একটা ঘটনা ব্যতিচার। ব্যতিচার বললে তোমাকে বুঝতে হবে এটা আলোর একটা ঘটনা, লাইট, এখানে লাইট আছে, লাইট। এরপর আরেকটু সামনে যাব ব্যতিচার কি সেটা বোঝার জন্য, ব্যতিচার কি সেটা বোঝার জন্য আরেকটু সামনে গেলাম, যেহেতু ব্যতিচার হচ্ছে লাইটের সাথে রিলেটেড একটা ঘটনা, যেহেতু ব্যতিচার হচ্ছে লাইটের সাথে রিলেটেড একটা ঘটনা, তাই আমি একটা লাইট নিলাম, লাইট নেওয়ার পরে লাইটের
তরঙ্গটা ছড়াচ্ছে, দেখো লাইটের তরঙ্গটা ছড়াচ্ছে, এই যে লাইটের তরঙ্গটা ছড়িয়ে যাচ্ছে, লাইটের তরঙ্গটা ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার পরে দেখো একটা ছিদ্র আছে, এখন লাইটের তরঙ্গটা ছড়াচ্ছে, তারপরে হচ্ছে এই যে ছিদ্র দিয়ে লাইটের তরঙ্গটা আবার ছড়াচ্ছে সুষমভাবে। তারপরে কয়টা ছিদ্র আছে? দুটা ছিদ্র আছে। দুটা ছিদ্র কিসের জন্য দিয়েছি? দুটা তরঙ্গ উৎপন্ন হওয়ার জন্য। দুটা তরঙ্গ উৎপন্ন করে লাভ কি? দুটা তরঙ্গ উপরিপাতিত হবে। দুটা তরঙ্গ উপরিপাতনের ফলে যেখানে সমদশায় উপরিপাতিত হবে সেখানে উজ্জ্বল গঠন হবে, আর যেখানে বিপরীত দশায় হবে সেখানে অন্ধকার হবে। যেখানে সমদশায় সেখানে উজ্জ্বল, যেখানে বিপরীত দশায় সেখানে অন্ধকার হবে। তাহলে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এভাবে করে হবে। এই যে উজ্জ্বল অন্ধকার যে প্যাটার্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে, আলো ছায়ার খেলা, এই যেখানে যে আলো ছায়ার খেলা দেখছো, যে উজ্জ্বল অন্ধকার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, এই উজ্জ্বল অন্ধকার হওয়ার ঘটনাকে বলা হয় ব্যতিচার। দিস ইজ কল ব্যতিচার। ইয়েস, তোমার মাথায় ব্যতিচার ঢুকে গেল, তোমার মাথায় ব্যতিচার ঢুকে গেল, দিস ইজ কল ব্যতিচার। এটাকে বলা হয় ব্যতিচার, বা এটাকে বলা হয় ইন্টারফারেন্স। ব্যতিচার তোমার মাথায় ঢুকাই দিয়েছি। ব্যতিচার কি? ব্যতিচার হচ্ছে কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, এই ধরনের তৈরি করা, এই ধরনের তৈরি হওয়াকে বলা হয় ব্যতিচার। এই যে এটাকে বলা হচ্ছে ব্যতিচার, এই ঘটনাকে বলা হচ্ছে ব্যতিচার। কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, এই ঘটনাকে বলছি আমরা ব্যতিচার। বুঝাতে পারছি আমি? এই ঘটনাকে আমরা বলছি ব্যতিচার। তাহলে ব্যতিচার কি? এবার তোমার মাথায় আশা করি ঢুকছে ব্যতিচার কি। এবার ডেফিনেশনটা লিখো সবাই, ব্যতিচার কি, ব্যতিচার কি, সবাই লিখবে এবার ডেফিনেশনটা লিখো ব্যতিচার কি। ব্যতিচার কি, তুমি প্রথমে বলবে দুটি ছিদ্র না, তাহলে দুটি উৎস, এবং এগুলোকে আমরা সুসঙ্গত উৎস বলি। তাহলে দুটি সুসঙ্গত উৎস, দুটি সুসঙ্গত উৎস হতে, হ্যাঁ, দুটি সুসঙ্গত উৎস হতে দুটি আলোক তরঙ্গ, দুটি উৎস হতে না, দুটি ওই যে ছিদ্র হতে আর কি, দুটি ছিদ্র মানে দুটি উৎস, এখানে উৎস বলতে ছিদ্র বোঝানো হচ্ছে, দুটি সুসঙ্গত উৎস হতে দুটি আলোক তরঙ্গ গঠনমূলক ও ধ্বংসাত্মক উপরিপাতনের মাধ্যমে, গঠনমূলক ও ধ্বংসাত্মক, অথবা এটাও বলতে পারো যে আলোক তরঙ্গ সমদশায় বা বিপরীত দশায় মিলিত হয়ে, কারণ কোথাও সমদশায় কোথাও বিপরীত দশায়, সমদশায় বা বিপরীত দশায় মিলিত হয়ে কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, ঠিক আছে, অন্ধকার, এটাকে আমরা কি বলি জানো? কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার ডোরা, ডোরা বলি, ডোরা, ঠিক আছে, অথবা ঝালর বলি, প্যাটার্ন বলি। কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার প্যাটার্ন বলতে পারো, ডোলা বা প্যাটার্ন বলতে পারো। প্যাটার্ন মানে একটা সাঁচ আর কি, প্যাটার্ন তৈরি করাকে ব্যতিচার বলা হয়, তৈরি করাকে ব্যতিচার বলে, ব্যতিচার বলে। ব্যতিচার মাথায় ঢুকাতে পারছি আমি? আমি কি ব্যতিচার মাথায় ঢুকাতে সক্ষম? দেখো এটা হচ্ছে ব্যতিচার। ব্যতিচার কাকে বলে? এই জিনিসটাকে ব্যতিচার বলে। এই মাত্র একটু করে ক্লাস নিতে না নিতেই এমনকি 11টা বেজে যায়, কেমনে কি, টাইমটা কিভাবে যায় আমি তো বুঝলাম না। একটু করে ক্লাস নিলাম আর নিলাম না, কেমনে কেমনে জানি টাইমটা চলে যায়। তাহলে ব্যতিচার কি সেটা একটু সবাই লিখে ফেলো। ব্যতিচার কি, এটা হচ্ছে ব্যতিচারের সংজ্ঞা। পরীক্ষায় যদি ব্যতিচার কি বলে, তাহলে ব্যতিচার কি বলে এটা দিয়ে দিবে, ঠিক আছে, ওকে। তিনটা স্লিট, ভেরি গুড, তিনটা স্লিট ইউজ করলে, তিনটা স্লিট যদি ইউজ করো তাহলে এ ধরনের ঘটনা ঘটবে না, এটা দুইটা স্লিটের জন্য, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি তোমাদের হলো। আমারও আজকে খুব টায়ার্ড লাগছে, হ্যাঁ, সকাল থেকে আজকে এই সকাল 8টা থেকে ক্লাস নিচ্ছি, সকাল 8টা থেকে ক্লাস নিচ্ছি, তো সকাল 8টা থেকে নিছি,
একটা নয়টা, নয়টা থেকে একটা একটার এডমিশন ক্লাস নিয়েছি, এডমিশন। তাহলে এই দুপুর আবার ক্লাস নিয়েছি, একটা কাজও ছিলাম, আবার 7টা থেকে ক্লাস নিচ্ছি, মাঝখানে একটু অফ ছিল, অনেকগুলো ক্লাস নিয়েছি, এখন খুব টায়ার্ড লাগছে আর কি, দাঁড়াতেও পারছি না আর, পাটাও খুব ব্যথা করছে। দুপুরে লাঞ্চও করি নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার, লাঞ্চ করলে আর একটু শক্তি থাকতো, এখন একদম জিরো এনার্জি। এখন গিয়ে আরেকটা ক্লাস নিব, হ্যাঁ এখন গিয়ে আরেকটা ক্লাস আছে 11টা থেকে 12টার ব্যাচ, যাই হোক তারপরও চেষ্টা করতেছি। তাহলে একটু টাইমটা আর একটু পেলে ভালো হইতো, চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর। দেখো একটু এবার আসো ব্যতিচারের সূত্র, ব্যতিচারের সূত্র, এবার ব্যতিচারের ম্যাথমেটিক্যাল ভার্সন দেখব, ব্যতিচার থেকে কি ম্যাথ আসে সেটা দেখব, ব্যতিচারের ম্যাথমেটিক্যাল ভার্সন দেখব, ম্যাথ দেখব, ব্যতিচারের ম্যাথ। ব্যতিচারের ম্যাথ করতে হলে তোমাকে একটা সূত্র লাগবে, সূত্রটা জানা লাগবে। সূত্রটা কি দেখো তো, সূত্রটা হচ্ছে ডি ডেল এস ইজ ইকুয়াল টু এ এক্স এন। এখানে প্রত্যেকটা পরিচয় তোমাকে বুঝিয়ে দিব, এটা হচ্ছে ব্যতিচারের সূত্র, একমাত্র একটি সূত্র, ওয়ান অ্যান্ড অনলি সূত্র, ওয়ান অ্যান্ড অনলি সূত্র। ডি ডেল এস সমান এ এক্স এন। আচ্ছা আরেকটা কথা বলে নিই, তোমরা এখানে যারা এইচএসসি 22 ব্যাচের ক্লাস করছো, তোমরা তো নিশ্চয়ই জানো ক্লাস কেমন হচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্পেশাল ক্লাস, তো আমাদের যেগুলো একাডেমিক কোর্স থাকে, একাডেমিক রেগুলার ক্লাস, আমাদের এতগুলো 1 কোটি কোর্স থাকে না, আমাদের ওয়ান অ্যান্ড অনলি একটাই কোর্স থাকে, ওয়ান অ্যান্ড অনলি। তোমরা জিজ্ঞেস করতে পারো যারা পড়ে তাদেরকে, আমরা 1 কোটি কোটি কোর্স নামাই না, বুয়েট মেডিকেল এইসব ভাবে যাবে না, একটাই কোর্স থাকে আমাদের, সেটা হচ্ছে রেগুলার একটাই কোর্স। 22 ব্যাচের জন্য একটা ফিজিক্স কোর্স আছে, 23-এর জন্য একটা ফিজিক্স কোর্স, দুইটা কোর্স নাই, দুটা কোর্স কেউ দেখাতে পারবে না, একটা কোর্স থাকে, ওইটা প্রায় 8 মাস ধরে চলে, 10 মাস ধরে চলে, 12 মাস ধরে চলে, 14 মাস ধরে চলে, অনেক দিন ধরে এই কোর্সটা চলতে থাকে, একটা কোর্স ওইটাই চলতে থাকে, 2 দিন পর পর কোর্স হয় না। যারা পড়তেছে ওদেরকে জিজ্ঞেস করতে পারো, ওয়ান অ্যান্ড অনলি রেগুলার 22 ব্যাচের একটা কোর্স আছে, 23-এর জন্য একটা আছে। বিশেষ করে 22-এর জন্য বলছি কেন, কারণ 22-এর জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। তোমরা যদি কেউ চাও যে একদম একাডেমিক কোর্সগুলো করতে, তোমাদের জন্য খুবই ভালো হবে, এটা আমি একদম বুকে হাত দিয়ে বলছি, তোমরা এখনও যারা একাডেমিক কোর্সগুলো করো না খুবই ভালো হবে। কেন? কারণ মনে করো পার চ্যাপ্টার, যেন আমি তোমাকে যদি বলি যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, এ থার্মোডাইনামিক্সে আমরা প্রায় 22টা ক্লাস নিয়েছি, 22-এর মধ্যে আবার আরও কিছু ভাগ করা আছে, ধরতে গেলে 30+ ক্লাস নিয়েছি আমরা শুধু থার্মোডাইনামিক্সে। চলতড়িৎ কারেন্ট আছে না, 30+ ক্লাস নিয়েছি, স্থিরতড়িৎ আছে না, স্থিরতড়িতে 50টার উপর ক্লাস নিয়েছি, স্থিরতড়িতের, শুধু স্থিরতড়িতের উপরে। সো এইভাবে করে প্রত্যেকটা টপিকের উপর আমরা অনেকগুলো ক্লাস নিই, অনেকগুলো ক্লাসে তোমাকে খুবই স্লো মোশনে, খুবই স্লো মোশনে, খুবই স্লো মোশনে তোমাকে বেসিকগুলো দিয়ে দিই, যাতে করে তুমি পরীক্ষায় ম্যাথগুলো করতে পারো। ফিজিক্স শুধু বই পড়লে হবে না, ফিজিক্স বই পড়লে হবে না, ফিজিক্স থিওরি পড়লে হবে না, ফিজিক্স পড়তে হবে ম্যাথ অনুযায়ী বেসিক, ম্যাথ অনুযায়ী বেসিক, যাতে বেসিক থাকলে ম্যাথ করতে পারো, ম্যাথের জন্য বেসিক, বেসিকের জন্য ম্যাথ, এই থিওরিতে বিশ্বাস করবা। আর আমরা ফিজিক্স পড়ি কি, আমরা ফিজিক্স পড়ি বই, সারা বছর বই পড়ে যায়, আর সেই বই আমাকে, ছলনাময়ী বই আমাকে কি করে, ছেঁকা দেয়। কীভাবে? বই পড়ি, কিন্তু পরীক্ষায় গিয়ে বইয়ের ম্যাথ দেয় না, বই থেকে কোনো কিছু দেয় না, কতগুলো উদ্দীপক দেয়, উদ্দীপক থেকে ঘুরাই প্রশ্ন করে দেয়, উদ্দীপকও বুঝি না, প্রশ্নও বুঝি না, হাততালি দিয়ে চলে আসি। এই কারণে দরকার বেসিক। আজকে বাজারে বেসিকের অভাব, বাজারে বিতে বাজার, কিন্তু সেই বাজারে নেই বেসিক, বাজারে বেসিকের অভাব। সেই জন্য আমি বারবার বলি, বেসিক নির্ভর পড়াশোনা করো, সময় লাগুক, বেসিক নির্ভর পড়াশোনা করো। আমরা বাঙালিদের একটা দোষ, বতে বাঙালি, এটা বাঙালির একটা দোষ, সেটা কি, বাঙালি সব সময় সব কিছু তাড়াতাড়ি পেতে চায়, নগদে পেতে চায়, বাকিতে চায় না, সময় বেশি দিতে চায় না বাঙালিরা, বাঙালিরা সব কিছু, সব সব কিছু তাড়াতাড়ি চায়, নগদে চায়। এটা আমার কথা না, এটা প্রমোদ চৌধুরীর কথা, প্রমোদ চৌধুরী বলেছেন যেটার নগদ বাজার দর নাই সেটা আমরা গ্রহণ করতে চাই না। তিনি ওই যে বই পড়া একটা প্রবন্ধে, প্রমোদ চৌধুরী বলেছেন বই পড়া একটা প্রবন্ধে যে সাহিত্যে, সাহিত্য মানুষ পড়তে চায় না, কেন, কারণ সাহিত্য পড়ে তুমি সাথে সাথে কিছু পাবে না, সাহিত্য পড়ার পর এটা 5 বছর পরে তুমি এটার ফল পাবা, সাহিত্য পড়ার ফলটা। তেমনিভাবে আমরা বেসিক পড়তে চাই না ভাই, বিশ্বাস করো বুকে হাত দিয়ে বলছি, বেসিক আমরা পড়তে চাই না। আমি আমার একাডেমিক কোর্স, আমি নিজে যখন একাডেমিক স্টুডেন্ট ছিলাম, আমি যখন তোমাদের মতো ইন্টার স্টুডেন্ট ছিলাম, আমিও বেসিক পড়তে চাইতাম না, কারণ এই বেসিক পড়া আমার লাভ কী, আমি তো ম্যাথ করতে পারলেই হইলো। তাই আমরা বেসিক পড়তে চাই না, আমরা তাড়াতাড়ি পড়তে চাই, নগদে পেতে চাই, তাড়াতাড়ি পড়বো নগদে ফল পাবো, তাড়াতাড়ি পড়বো নগদে রেজাল্ট পাবো, আমরা এত ডিপে গিয়ে পড়তে চাই না।
তাড়াতাড়ি পড়তে চাই নগদে, তো লাভটা কি? তুমি তাড়াতাড়ি পড়ছো ফার্স্ট ইয়ার, নগদে পাইছো? পাও নাই, নগদে পাও নাই, ফার্স্ট ইয়ার তাড়াতাড়ি পড়েছো? হয় নাই। ফিজিক্স এটা তাড়াতাড়ি পড়ার জিনিস না, এটা বেসিক দিয়ে ডিপ থেকে পড়ার জিনিস, এটা ভিতর থেকে আসতে হবে, ভিতর থেকে বুঝে বুঝে আসতে হবে, এটা তাড়াতাড়ি পড়লে নগদ পাবা না, বুঝতে হবে। কাজেই আমাদের যাদের মধ্যে এইসব ভুল ধারণা আছে, আমরা একটু ভুল ধারণাগুলো বাদ দিব, আমরা বেসিক নির্ভর পড়াশোনা করব, ডিপ থেকে পড়ব, দরকার হলে সময় লাগুক, দরকার হলে একটা চ্যাপ্টার তুমি 1 মাস লাগাও, 11টা চ্যাপ্টার তোমার 11 মাস লাগাও, 11 মাস তোমার নাই, কোনো সমস্যা নাই, তুমি 11 মাস নাই, তুমি 11 চ্যাপ্টার শেষ করতে যেও না, 6টা চ্যাপ্টার শেষ করো, 6 চ্যাপ্টার ইজ এনাফ ফর ইউ, 6টা চ্যাপ্টার তোমার জন্য এনাফ হবে, যদি 6টা চ্যাপ্টার ভালো মতো শেষ করতে পারো, শেষ করার মতো শেষ করতে পারো, 6টা চ্যাপ্টার ভালো মতো শেষ করলে 6টা চ্যাপ্টার থেকে কি তুমি 6টা সিকিউ পাবা না? 6টা না পাইলেও 5টা সিকিউ তুমি পাবা না? হয়েছে তো, এমসিকিউর কথা বলছো? 6টা চ্যাপ্টার তুমি ভালো মতো শেষ করো, তুমি কি 6টা চ্যাপ্টার ভালো মতো শেষ করলে 6টা চ্যাপ্টার থেকে 6 দুগুণ 12 300 18 18টা এমসিকিউ তুমি পাবা না? ভাই তুমি খারাপ করে শেষ করলা 6টা, তুমি খারাপ করে 11টা চ্যাপ্টার দৌড়াই দৌড়াই শেষ করেছো, 11 অধ্যায় তুমি শেষ করেছো তাড়াতাড়ি, একটা চ্যাপ্টারও তোমার ভালো মতো শেষ হয় নাই, পরীক্ষায় গিয়ে তুমি অ্যান্সার করবা ঠিকই কিন্তু সবগুলা ভুল হবে, ভাই সবগুলা ভুল হবে, তুমি 5টা সিকিউ অ্যান্সার করবা ঠিকই, 25টা এমসিকিউ তুমি অ্যান্সার করবা ঠিকই কিন্তু এগুলোও ভুল এগুলোও ভুল, লাভ কি হইলো? তার চেয়ে তুমি সঠিকভাবে সব অ্যান্সার করার দরকার নাই, সঠিকভাবে 4টা সিকিউ করো, 18টা এমসিকিউ করো, তোমার মার্কস কত? 40, তোমার মার্কস কত? 18, সঠিকভাবে করো, স্টিল নাম প্লাস আসবে, কিন্তু আমরা করি কি 11টা চ্যাপ্টার পড়তে হবে আমাকে, দৌড়াই দৌড়াই পড়িয়ে 11টা চ্যাপ্টার, কেমন বলত, সে কেমন বলত, মাথায় এগুলা ঢুকে না, 11টা চ্যাপ্টার দৌড়াই দৌড়াই তাড়াতাড়ি শেষ করি, দৌড়াই দৌড়াই পড়ি 11টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারও ভালো মতো শেষ হয় নাই, পরীক্ষায় গিয়ে না কিছু এমসিকিউ হবে না কিছু সিকিউ হবে, কিছুই পারি না, লাভ নাই, ভালো মতো শেষ করো 6টা। আমি ডিমোটিভেট করছি না, আমি বলছি না 11টা শেষ করার দরকার নাই, আমি বলছি ভালো মতো, কথাটা ইম্পর্টেন্ট, এখানে তুমি জোর দিবে 6টার উপর নয়, এখানে তোমাকে জোর দিতে হবে ভালো মতো, এই শব্দটাকে ভালো মতো, এই শব্দটাকে তুমি বোল্ড করো, ভালো মতো যদি তোমার 6টা শেষ হয় তাও ভালো, খারাপভাবে 11টা শেষ করাচ্ছে, ভালো মতো শেষ করো, যাই শেষ করো না কেন ভালো মতো শেষ করো, লাইফ গ্যারেন্টি, একেবারে লাইফ গ্যারেন্টি হয় মতো, আমার কথা যদি কারো ভালো না লাগে স্কিপ করবা, আমার কথা যদি কারো ভালো লাগে পড়বা, আমার কথা যদি কারো ভালো লাগে ফলো করবে, ভালো না লাগলে স্কিপ করবে, মাতামাতি বেশি করবে না, দুনিয়াতে মাতামাতি কম করবে, জীবনটা সুখের হবে, ফলো অর স্কিপ, ফলো অর স্কিপ, এই নীতিতে বিশ্বাসী হও, এই নীতিতে বিশ্বাসী হও, ভালো লাগলে ফলো করবো, ভালো না লাগলে স্কিপ করবো, মুখটা বন্ধ রাখবো, আজকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছি, ভালো লাগলে ফলো করবো, না লাগলে স্কিপ করবো, মুখটা বন্ধ রাখবো, মুখ যত বন্ধ রাখতে পারবা তত সুখ তত শান্তি তত বড় হতে পারবা, মুখ যত বন্ধ রাখতে পারবা তত সুখ তত শান্তি তত বড় হতে পারবা, মুখ যত বন্ধ রাখতে পারবা তত সুখ তত শান্তি তত বড় হতে পারবা, ফলো করবা স্কিপ করো, ভালো লাগছে ফলো করো, খারাপ লাগছে চুপ করে স্কিপ করো, শান্তি আছে বড় হতে পারবা, ভালো লাগছে কথা বেশি বলে ফেলছো, খারাপ লাগছে কথা বেশি বলে ফেলছো, সুখ নাই শান্তিও নাই, বদদোয়া, মানুষের মন খারাপ হবে, মনোমালিন্য হবে, বদদোয়া হবে, খারাপ হবে, জীবনটা শেষ হবে, কাউকে ভালো লাগে নাই, স্কিপ করতে বলেছি স্কিপ করো নাই, ব্যাড কমেন্ট করেছ, যদিও সে তেমন না, মানুষটা ভালো, মানুষের ভিতর বোঝাটা কঠিন, কিন্তু তোমরা আমাকে বাইরে দেখছো, এটা আমার ভিতরের রূপ নয়, তুমি আমাকে বাইরে যেটা দেখছো এটা আমার ভিতরেরটা নয়, এটা আমার ভিতরের রূপ নয়, আমার ভিতরে আরেক রকম, প্রত্যেকের ভিতরে একটা জগৎ থাকে, প্রত্যেকের বাইরে আরেকটা জগৎ থাকে, ভিতরের জগৎ সম্পর্কে তুমি অবগত নয়, বাইরের জগৎ দেখে তুমি কমেন্ট করলে ভুল হবে, বাইরের জগৎ দেখে যদি তুমি কমেন্ট করো ভুল হবে, মনোমালিন্য হবে, ইভেন মন খারাপের কারণে বদদোয়া লাগতে পারে, জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে, তার চেয়ে বরং ভাই ভালো লাগলে ফলো, খারাপ লাগলে স্কিপ, মুখটা বন্ধ রাখো। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি, আমি ভৌতালোক বিজ্ঞানের উপর আরও একটা ক্লাস নিব দরকার হলে,
না দরকার না, অবশ্যই নিব ইনশাল্লাহ। আরও একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব ভৌতালোক বিজ্ঞানের পর, এখান থেকে শুরু হবে। আজকে বেশি পড়াতে পাই না, আমি নিজেও খুব টায়ার্ড, একটু আগেও বলেছি, এই এই কথাটা একটু আমার মাথায় রাখবা। ভালো লাগলে ফলো, খারাপ লাগলে স্কিপ, মুখটা বন্ধ রাখবা, জীবনটা সুখের হবে, শান্তির হবে। আসসালামু আলাইকুম।